হাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও এটা কাঞ্চন ফুলের গাছ গোলাপি রঙের কাঞ্চন ফুল আমরা তো সাদা কাঞ্চন ফুলটাই বেশি জানি কিন্তু কাঞ্চন ফুলের আরও অনেকগুলো কালার হয় এই রকম গোলাপি রঙের হয় আর একটা হলুদ কালারের হয় হলুদ ঠিক নয় ওটা বাসন্তী বললেই ভালো হয় বন্ধুরা কাঞ্চন গাছ একটু বৃক্ষ জাতীয় গাছ গাছটা দেখলেই বুঝতে পারবেন কতটা মোটা এই গাছটাকে জমিতে বসালেই ভালো হয় কিন্তু টবে যে হয় না তা নয় টবেতেও হয় ঠিক মতো পরিচর্যা করলে টবেতেও এই গাছ সুন্দর হয় আর সুন্দর ফুল দেয় আমার এই গাছটা জমিতে বসানো রয়েছে এই গাছ টবেই বসানো হোক বা জমিতে খুব ছোপালো হয় এটা সাদা কাঞ্চন গাছ কাঞ্চন গাছের ফল এই ফলের মধ্যে বীজ রয়েছে এই যে এই রকম বীজ মাটি তৈরি করে এই বীজ ফেলে দিলে খুব সহজেই গাছ তৈরি হয়ে যায় এই কাঞ্চন গাছ টবে বসানো থাকলে বছরে একবার তো একে কেটে ছেটে ছোট করে রাখতে হবে তা হলে অনেক বড় হয়ে যাবে ডালপালা আর সেই সঙ্গে এই গাছকে মাটি থেকে বার করে মানে টপ থেকে বার করে এর কিছু শেকড় কেটে আবার নতুন করে মাটি দিয়ে একে বসাতে হয় তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই গাছের যে মেন শেকড় সেটার যেন কোনো ক্ষতি না হয় এই কাঞ্চন গাছ একটু হাডি প্রকৃতির হলেও এই গাছে একটুতেই ফাঙ্গাস লেগে যায় আর পোকাও হয় একটু বেশি তাই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দুটো নিয়মিত স্প্রে করতে হবে যদি এই গাছ টবে থাকে ফাঙ্গাস লাগলে এই গাছ বেশি এফেক্ট করে পাতার ওপর পাতা বার্ন হয়ে যায় খসে পড়ে যায় পাতা বার্ন হওয়ার অবশ্য আরও নানান কারণ থাকে জল কম হওয়া কিংবা বেশি হওয়া এছাড়া এর অন্য কোনো অসুবিধে দেখা যায় না বন্ধুরা সাদা কাঞ্চন গাছের একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব যাতে এই গাছ আপনাদের টবে করতে সুবিধে হয় এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন প্লিজ থ্যাংক ইউ